আমি কিন্তু লাইফে ফার্স্ট দেখছি এভাবে মাছ শুকানোটা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার নতুন একটি ভিডিও, নতুন একটি পর্ব। এই পর্বে আমি চলেছি বেনফিস, কার্গিল বিচ ও ফ্রেজারগঞ্জ পরিদর্শনে। এই আগের পর্ব পর্যন্ত আপনি দেখেছেন আমি হেনরি আইল্যান্ড ও লালগঞ্জ এক্সপ্লোর করেছি। তো চলুন এই পর্বটি শুরু করা যাক। আচ্ছা, পিছন দিকে যে রাস্তাটা চলে গেল ওটি ছিল হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা, এবং আমরা তার অপোজিটে যে রাস্তা আছে সে রাস্তা দিয়ে চলে আসলাম, যেটা কিনা বেনফিস যাওয়ার রাস্তা। এবং আপনারা যদি গতানুগতিক দেখে থাকেন পার্টগুলি, তো দেখেছেন যে আমরা বকখালি থেকে টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আর যদি আপনি না দেখে থাকেন আগের পার্টগুলি, আপনাকে অবশ্যই অনুরোধ করবো যে আই বটন বা নিচে ডিসক্রিপশন থেকে পার্টগুলি সবই দেখে নিন, প্রথম থেকে দেখুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, হেনরি আইল্যান্ডে প্রবেশের জন্য যেমন আপনার টিকিটের বন্দোবস্ত ছিল টোল ফি ধরতে গেলে, আপনার বেনফিসে প্রবেশের জন্য এরকম টোল ফি আছে, জনপ্রতি 5 টাকা এবং গাড়ির জন্য 8 টাকা। আমাদের তিনজন এবং গাড়ি সহ টোটাল লাগলো হচ্ছে 18 টাকা। আর ওখানে দেখছেন যে ওখানে প্রচুর মাঝি ভাই, তেনারা জাল বুনছেন, জেলেরা অনেকে একসাথে বসে জাল বোনা হচ্ছে আর কি, যেটা কিনা কিছুটা আগেও দেখছিলেন যে রাস্তার পাশে জাল বোন ছিল। আর যেনারা প্রাইভেট ভেহিকেল বা গাড়ি নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন, তেনাদের জন্য আছে এই যে আমার পিছনে বাহাত দিয়ে যেটা চলে গেল, ওখানে হচ্ছে পার্কিংয়ের বন্দোবস্ত। প্রায় চলে এসছে এর বেনফিস মার্কেটটাতে, তো চলুন দেখাতে থাকি। বেনফিস মার্কেট বা মাছের আড়তে যে কথাটা বলছিলাম, এই চত্বরটা এখান থেকে শুরু আর কি। এই দেখেন, এটি হচ্ছে মা তারা মৎস্য আড়ত, এখানে মাছের বাছাইগুলো চলছে। দেখেন, সমুদ্র থেকে ধরে আনা হয়েছে মাছগুলো এবং তার বাছাই চলছে, এবং বরফ দিয়ে প্যাকিংগুলো চলছে। মাছ চলছে নাকি কাকা এখন? মাপা চলছে। মাছগুলো যাতে ভালো থাকে সেই জন্যই এরকমভাবে বরফের মধ্যে প্যাকিং করা হয়। আর এই দেখেন, এই ট্রলারগুলি সবই সমুদ্র থেকে ফিরছে মাছ ধরে, এবং এখানে মাছগুলিকে নামানো হয় এবং বরফে প্যাকিং করা হয়, তারপরে ওজন করা হয়। এতে সব দাদারা অনেক আগেই ফিরেছেন মনে হচ্ছে। বেনফিস এই চত্বরে এসে এটাই দেখার বিষয়, আর ডান দিকে ম্যানগ্রোভ এবং বাঁদিকে কীভাবে মৎস্যজীবী ভাইরা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসেন, কীভাবে জাল বোনেন, কীভাবে সে মাছগুলিকে নামানো হয় এবং কীভাবে সে মাছ ক্যারেটের মাধ্যমে বিক্রি হয় আর কি, মানে ওজন করে বিক্রি হয়, সেসবই দেখার বিষয় আর কি। এ দেখেন, বঙ্গোপসাগর থেকে এই নদী মারফত এসেই এখানে তলাগুলো সবই নোংরা করছে। জাল বোনার কথা বলছিলাম, দেখছিলেন যে এখানে ভাইরা সব জাল বুনছে, এবং ওই যে ট্রলারগুলো আছে এই ট্রলারে করেই মাছ সমুদ্রে পাড়ি দেবে মাছ ধরার উদ্দেশ্যে। এ দেখেন, জালগুলো এবার নৌকা তোলা হচ্ছে। এই লঞ্চটা এখন যাবে নাকি মাছ ধরতে? রাত্রিবেলা যাবে, পরশু দিন যাবে। আগের যে ইয়েটা দেখছিলেন, বোটটা দেখছিলেন, ওটাতে জাল লোড করা হচ্ছিল, ওনারা পরশু দিন নাগাদ মাছ ধরতে যাবেন। এই দেখেন আরেকটি বোট, যেটা কিনা জাল অলরেডি লোডেড, এনারাও দু একদিনের মধ্যে যাবেন আর কি। ওই তো আমি আগের পরে বলেছিলাম না যে কোটালের ব্যাপার থাকে, ভরা কোটাল মরা কোটাল, মানে আপনার জোয়ার ভাটার ব্যাপার থাকে, সে অনুযায়ী ভ্যারি করে ওনারা মাছ ধরতে যান আর কি। আর এখানে দেখেন ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের একটি স্পিডবোটও দেখতে পাচ্ছি, রেস্কিউ করার জন্যই আর কি। আর আরেকটা কথা বলার, যে আপনার বেনফিস থেকে কিন্তু জম্মু দ্বীপের ইয়েটা হয়, জম্মু দ্বীপের ট্যুরটাও হয়, কিন্তু মৌসুমী দ্বীপ থেকেও জম্মু দ্বীপের ট্যুরটা হয়,
হ্যাঁ, আর এখন জম্মুদ্বীপে কিন্তু নামানো হয় না, সেটা এখানে আমি যেটাতেই দেখতে পাচ্ছি। দেখেন জম্মুদ্বীপে নামানো হয় না, জম্মুদ্বীপে যদি যেতে চান তো 15-20 জন যদি একসাথে থাকে তো মাথা পিছু 120 টাকার মতো এরকম করে পড়ে, কিন্তু যদি আমরা দুজন এরকম যেতে চাই তো প্রায় 2000 টাকার কাছাকাছি পড়ে যাবে, তো আরও বেশি পড়তে পারে। ওখানে এক ট্রলারের ইয়ের সঙ্গে, মানে যারা কর্মরত আছেন, মাঝি ভাইরা আছেন বা মৎস্যজীবীরা আছেন, ওনার সঙ্গে বেশ কতক্ষণ কথাবার্তা হচ্ছিলো। অ্যাকচুয়ালি ওই ট্রলারে এখন ডিজেল ভর্তি করা হচ্ছে আর কি। ওনারা বৃহস্পতিবার নাগাদ সমুদ্রে পাড়ি দেবেন, আর এখন যাচ্ছেন না এই কারণে, কারণ এখন চলছে মরা কোটাল, যেটা আপনাকে বলছিলাম যে কোটাল ওয়াইজ ভ্যারি করে, ভরা কোটাল এবং মরা কোটাল। আর কিছু কিছু আছে যে যেনারা গিয়ে 15-20 দিন 30 দিন পর্যন্ত সমুদ্রে থাকেন। আর মাছের কথা বলতে গেলে ওনাদের সঙ্গে আলোচনা করে যেটা জানলাম যে মাছগুলি কিন্তু এখানে ক্যারট হয়, ক্যারট হওয়ার পর বাসায় হওয়ার পরে ক্যারট হয় এবং বরফে করে চলে যায় ডায়মন্ড হারবার। ওখানে গিয়ে অকশন হয় এবং সেই অকশন অনুযায়ী যে যেমন কেনার দরকার তারা মাছ নিয়ে থাকেন আর কি। আর আরেকটা কথা বলার যে ওনাদের সেফটির ব্যাপারটা জিজ্ঞেস করলাম যে সমুদ্রে গিয়ে কীভাবে সেফটিটা নিয়ে থাকেন আর কি। অ্যাকচুয়ালি এখান থেকে প্রশাসনিকভাবে সমস্ত সতর্কবার্তাগুলো ওনাদের কাছে পৌঁছে দেওয়া হয় বেতার তরঙ্গের মাধ্যমে, ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে, যেটা কিনা মাছ সমুদ্র থেকে ওনারা জেনে যান এবং আবহাওয়া সতর্কবার্তাও আগে আগে পেয়ে যায়। এখানে যেহেতু এখন ভাটা জলটা অনেকটা নিচে, সেহেতু এই পর্যন্ত থেকে আমি অনেকটা হেঁটে গেছিলাম, অনেক এসে কিন্তু এই চত্বর থেকে পিছনে হেঁটে যেতে পারেন না যখন জলটা এর উপরে উঠে আসে ওই আর কি। এই দেখেন ওনারা কি ফিরছেন নাকি যাচ্ছেন? আজকে যাব, যাচ্ছেন এই এটা যাচ্ছে আজকে, এখন অন হলো। আপনার বাড়ি এখানে? কাকদ্বীপ বাড়ি? আচ্ছা আচ্ছা, আপনার কোন টাকা আছে ওটাতে? ওটা এখনই পাঠাবে না, এখনো 5-6 ঘন্টা দেরি আছে। আচ্ছা, ওখানে তাহলে বললো যে এখন মরা কোটাল চলছে ওই জন্য বার হচ্ছেন না, মানে ওটা ইয়ে হয়ে যায় ইয়ে করে যে কে কোন চত্বরে যাবে, ও ডিজেল লোড হবে নাকি এখন? ডিজেল লোড হবে, পরে লোড হবে। আচ্ছা আচ্ছা, কদিন থাকেন তার সমুদ্রে গিয়ে? 10 দিন 8 দিন 8 দিন, মানে এরকম 10 দিন 12 দিন 9 দিন। ও কি মাছ দাদা? খয়রা মাছ, খয়রা মাছ। আরে এ এ যাইছেন দাদা? এটা একটি ছোট্ট নৌকা, জেনারেল কিনা ইয়ে থেকে ফিরছেন, সমুদ্র থেকে ফিরছেন মাছ ধরে। বেন ফিশের এই খাঁড়িটির নাম এডওয়ার্ড ক্রিক। তো এ চত্বর এসে বেশ অনেক কিছুই নতুন জানলাম, নতুন কিছু শিখলাম, এটাই বেশ ভালো লাগা যে কোনো জায়গায় এসে নতুন কিছু জানতে পারলে। বেন ফিশটা বেশ ভালো, আপনার কেমন লাগলো অবশ্যই আপনি জানান। এবার আমরা আগিয়ে চলবো ফ্রেজারগঞ্জের দিকে। বললাম যে বেনফিস থেকে আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ, না একটুখানি সংশোধন, বেনফিস থেকে আমাদের টোটো কাকা নিয়ে যাচ্ছেন কার্গিল বিচ। তো কার্গিল বিচের ভিউটা অবশ্যই খুবই দেখার বিষয় এবং বেশ ভালো, তো চলুন কার্গিল বিচের দিকে আগিয়ে যাই। বেনফিস থেকে কার্গিল যাওয়ার পথে, মানে কার্গিল বিচ যাওয়ার পথে আপনাকে বলছিলাম যে শুকনো মাছের জায়গা যেগুলোতে মাছ শুকানো হয়, তো সেই চত্বরটা রাস্তা থেকে তো দেখলাম, তো আরও বড় একটা জায়গা দেখলাম এবং ড্রাইভার কাকাকে বললাম যে কাকা কিছুটা দাঁড়িয়ে যান, এই চত্বরটা একটু দেখে নিই এবং আপনাদের দেখায় আর কি। তো এই দেখেন বিভিন্ন ছোটো বড়ো মাছগুলি, যেমনভাবে আমাদের ওখানে বড়ি টাইপের জিনিসগুলো শুকানো হয় এখানে সবই শুকানো হচ্ছে আর কি। এই দেখেন মাচা করে সুন্দর করে। দিদি এই শুকনো মাছগুলো কোথায় বিক্রি হয় গো? বাজারে বিক্রি হয় এগুলো? বাংলাদেশে চলে যায় বাড়িতে। বাংলাদেশে বেশি লোক খায় এগুলো? ওই যে মাচায় যে মাছগুলো শুকানো হচ্ছিলো সেই মাছগুলো এখানে এসেই জড়ো করা হচ্ছে, একেবারে ধান শুকানোর মতো করে। এই দেখেন সব আঁটি মেধে জড়ো করা। এই দেখেন দেখে মনে হবে একেবারে গাছের পাতা। এখানে ক্যারেট ক্যারেট এসছে, এসে শুকানো হয়েছে। দেখেন
মনে হবে গাছের পাতা পড়ে আছে। আর এপাশে একটি আশ্চর্য ব্যাপার হলো, এগুলো এভাবে টাঙিয়ে শোকানো হয়, নতুন না? আমি কিন্তু লাইফে ফার্স্ট দেখছি এভাবে মাছ শুকানোটা। একটু গন্ধ করছে কিন্তু সুযোগ করে নিতে হবে, কিছু করার নাই। এখানে যেনারা দেখছেন, যেনারা মাছ শুকাচ্ছেন, এনারা কিন্তু এখানকার দিন মজুর। আর এই চত্বরের লোকজনের জীবিকার কথা বলতে গেলে বেশিরভাগ লোকেরই জীবিকা কিন্তু মৎস্যজীবী, মানে মৎস্যজীবী, চাষবাস খুব কম এবং পর্যটন হচ্ছে প্রধান জীবিকার মধ্যে পড়ে আর কি। আর যেনারা দেখছেন লোকালয়ের যে গৃহবধূরা, তেনারা কিন্তু এখানে এভাবে মাছ শুকিয়ে অনেকে জীবিকা নির্বাহ করেন আর কি। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেলাম কার্গিল বিচ, যেটা আপনাকে বলছিলাম আর কি, কার্গিল বিচ যাবো। তার আগে যে শুকনো মাছের ওই জায়গাটা গেছিলাম, ওই চত্বরটা হচ্ছে, যেটা আমাদের টোটো কাকা বললো আর কি, নতুন ইনফরমেশন যে প্রায় 100 বিঘা জমির উপরে এরকম শুকনো মাছগুলো শুকানো হয় এবং ওখান থেকে মাছগুলো কী করা হয়, রপ্তানি করা হয় বাংলাদেশে। বেশ ভালো একটি বিজনেস আর কি। আর কার্গিল বিচ হচ্ছে সানসেট পয়েন্টের জন্য বিখ্যাত। এই দেখেন, প্রায় বৈকাল, সূর্য অস্ত যাওয়ার মুখেই, তো দারুণ লাগছে এখান থেকে। আর পাশে দীঘার মতো বিভিন্ন ইয়েগুলো করা আছে, আর গার্ডওয়ালটাও বেশ করা আছে। কিন্তু এখানে এসেও বিচ ততটা চোখে পড়ছে না, যেহেতু এখন জোয়ার। আর এপাশ থেকে আপনার কিছুটা অংশ চোখে পড়বে বিচ, যেটাতে কিনা আপনার মাছগুলো শুকানো হয় আর কি। তো বন্ধুরা, এটাই হচ্ছে কার্গিল বিচ। আমার কিন্তু কার্গিল বিচটা খুব একটা ভালো লাগলো না, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে গার্ডওয়ালগুলো দেওয়া আছে, এখানে এসে কিছুটা হলেও দীঘার ফিলিংসটা আসবে, কিন্তু ঢেউ একেবারে আপনাকে অসন্তুষ্ট করবে। কিন্তু একটা জিনিস ভালো আছে, আপনার সানসেট ভিউটা। কার্গিল বিচে এই পর্যন্তই। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন ফ্রেজারগঞ্জ, চলুন আসলে ফ্রেজারগঞ্জের দিকে যাই। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ফ্রেজারগঞ্জ। আর ওখানে টোটোওয়ালায় স্ট্যান্ড করলো আর কি। তারপর এখানে চত্বরে এসে আপনি বিভিন্ন দোকান দেখতে পারবেন, যেখানে কিনা আপনি কিছুটা জিডিও নিতে পারেন। আর ফ্রেজারগঞ্জ এর সাথে প্রচুর কাহিনী জড়িত, যেটা কিনা আস্তে আস্তে আমি রিভিল করছি। আর এখানে এসেও দেখতে পেলাম সেই শুকনো মাছের ইয়েগুলো, আর একটি ওয়াচ টাওয়ার। চলুন আগে আপনাকে ওই যে চত্বরে একটু বোট টোটগুলো আছে ওই চত্বরটাকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে এখানে এই চত্বরে যখন আমি চক্র মারবো তখন বিভিন্ন কথাবার্তা রিভিল হবে আস্তে আস্তে। চলুন। এটা কি নোংর করা, এই দেখেন। তো এইভাবেই এখানকার যে লোকাল নৌকাগুলো, মাঝি ভাইয়েরা নৌকাগুলো নিয়ে এসে এই ফ্রেজারগঞ্জ চত্বরে নোংর করেন। যেমন আপনি আমার এপাশে প্রচুর নৌকা দেখবেন যেগুলো কিনা এখানে এসে নোংর করেছে আর কি, অর্থাৎ এখানে এসে দাঁড়িয়েছে। আর আমি যে কার্গিল বিচের কথা বলছিলাম, অ্যাকচুয়ালি কার্গিল বিচটাও ফ্রেজারগঞ্জের মধ্যেই পড়ে। তো লোকালিটিতে ওনারা নিজেরাই এই চত্বরটার নাম দিয়েছেন, ওই চত্বরটার কার্গিল বিচ আর কি। টোটালটা কিন্তু ফ্রেজারগঞ্জ এরিয়ার মধ্যে। আর এখান থেকে যদি আপনি দেখেন ডান দিকে, দেখবেন এই দেখেন ওগুলো সবগুলো বায়ুকল। আগে এখানে ছিল বায়ুকল, কিন্তু এখন সেগুলি বন্ধ এবং এখন এগুলি পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমি সংরক্ষণ দপ্তরের মারফত সংরক্ষিত ফ্রেজারগঞ্জ। তো ফ্রেজার নামটা শোনা শোনা লাগছে, তাই না? হ্যাঁ, ইংরেজ সাহেব ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার, তিনি লাটও ছিলেন, তার একটা এরিয়া নিয়ে তিনি কী করতেন, জমিদারি ছিলেন আর কি। তো এই যে ফ্রেজারগঞ্জ, ফ্রেজারগঞ্জের নামকরণ কিন্তু সেই ফ্রেজার সাহেবের নাম অনুযায়ী, অর্থাৎ তিনি নামকরণ করেছিলেন ফ্রেজারগঞ্জ। অনেকে মনে করেন যে এই দেখেন দেখতে পাচ্ছেন যে ভাঙাচোরা বাড়িটা, এটা ফ্রেজার সাহেবের বাংলো ছিল বলে। কিন্তু আমি যতদূর এখানে এসে খোঁজ নিয়ে জেনেছি বা যতদূর জেনে এসেছি যে ওটা কিন্তু ফ্রেজার সাহেবের বাংলো না। আমি চলুন আপনাকে তার ধ্বংসাবশেষ যেগুলো আছে সেগুলো কিছুটা দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ছিল ফ্রেজার সাহেবের বাংলো। তো ফ্রেজারগঞ্জে
বীজ বলতে এইসবই, কিছুটা কর্দমাক্ত, কিছুটা ইয়ে বাড় হয়ে আসা ধ্বংসস্তূপ এইসবই আর কি। আর এই দেখেন যেটা বলছিলাম যে ফ্রেজার সাহেবের বাংলো বলে মনে করা হয়, সেটা কিন্তু এই চত্বরটা। এ দেখেন এখানে যেটা দেখছেন সবই ধ্বংসস্তূপ। তো এটাই ছিল ফ্রেজার সাহেবের বাংলো। এই দেখেন সবই ভাঙাচোরা অবস্থান। আর এখান থেকেও আপনি ইয়েগুলো দেখতে পাবেন, বায়ুকলগুলো। আর এবার চলুন যে ফ্রেজারগঞ্জের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার থেকে এই চত্বরটার কেমন ভিউ সেটা আপনাকে কিছুটা দেখাই, তারপরে আপনি বুঝতে পারবেন। ওয়াচ টাওয়ারে ওঠার আগে আমি ওয়াচ টাওয়ারের অবস্থাটা, করুন যে অবস্থা সেটা কিছুটা দেখাই, তারপরে আপনি বলবেন ওঠা কি ঠিক হবে। ওয়াচ টাওয়ারের তলাটা এরকম অবস্থা, মানে তলায় মাটি পুরো ধসে চলে গেছে, পুরো ধসে চলে গেছে। ওই জন্য অনেকে এই ওয়াচ টাওয়ারে উঠতে নিষেধ করেন, কিন্তু আমি সাহসটা এই কারণে পেয়ে গেলাম, দেখলাম যে এখানে কিছু লোকাল স্থানীয় ভাইরা উপরে উঠে দাঁড়িয়ে আছেন আর কি, সেই কারণে আমিও ঠিক করলাম যে না ওটা যেতেই পারে, দেখা যাক। তারপরে উঠে তো পড়লাম উপরওয়ালার নাম করে, তারপরে দেখা যাক। এই দেখেন কিন্তু বেশ ভালো, মানে এটা ইয়াসে ততটা প্রপার ছিল মনে হচ্ছে না, কিন্তু মোজাইক করা ছিল আর দিকটা থেকে ফাঁকা। এটা হচ্ছে একতলাটা, কিন্তু এর উপরেও আরেকটা তলা আছে, তো উপরের তলায় আপনাকে যাই, চলুন। ওয়াচ টাওয়ার থেকে আমার পিছনে এখন যে সাইডটা দেখছেন, আমার পিছন দিকে ওই সাইডটা হচ্ছে বকখালি, এখান থেকে দারুণ ভিউ। এপাশে আপনার বায়ুকলগুলো সহ সমুদ্রের ভিউটা দেখেন, দারুণ অনবদ্য ভিউ যাকে বলে আর কি। আর এখান থেকে সানসেটটা দেখেন, দারুণ ভিউ। এপাশে নৌকার নোঙরগুলো দারুণ লাগছে। এখান থেকে হচ্ছে কার্গিল বিচের ভিউটা, অসাধারণ। তো বন্ধুরা একটা প্রবাদ তো আছে, রিস্ক হে তো ইস্ক হে, আর রিস্ক আছে বলেই অ্যাডভেঞ্চার আছে, আর আমি হচ্ছি অ্যাডভেঞ্চার প্রবণ। যাই হোক, এই পর্বটা মোটামুটি এই পর্যন্তই। এই পর্বটা আপনার কেমন লাগলো? আমার কিন্তু খুবই ভালো লেগেছে, প্রচুর ভেরিয়েশন পেলাম এই পর্বতে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আবারও বলছি, যদি এই পর্বে আপনি নতুন হন তো অবশ্যই আপনি আমার যে বকখালি সিরিজ সেটা প্রথম থেকে দেখতে শুরু করুন, খুব ভালো লাগবে আশা করি। অনেক অনেক ধন্যবাদ এই পর্বটা দেখার জন্য আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।